বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মিতা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারি প্রথম থাকে সে আগলো সব নীল শাড়ি, হালকা নীল রাখতে জড়িয়ে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি মরু, যেন তিন দিক থেকে ছুটে আসার সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল দিশা। সারা বছর সে শুধু শাড়ির উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাতা তিনি ছেলে এসে দাঁড়ালো। স্বামী তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে নিচে যাবে ডান দিকে যাকে বলে। পড়ে এল খাবার, চিলি ফিস থেকে তখন না ধোয়া হচ্ছে, এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা। একদিন শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় তুলে নিল তিনজন পাড়ার মোড়ে। একটি শব্দ নগ্ন বিধানে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। সে তিনজন, সে কি উল্লাস, মিটপা পাড়ার লোকেরা। বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা। বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।